প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সাথে হোম প্রিপারেশন এন্ড এক্সাম 2020 দ্বিতীয় পর্ব আমি এখানে লিখিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকে পরিণতি এবং সুশাসন প্রথম পত্র অর্থাৎ দ্বিতীয় পর্বের প্রথম পত্র প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এখানে দেখাচ্ছি, দেখো। তো এই প্রশ্ন পর্ব নিয়ে আজকে আলোচনা করব, এখানে কিভাবে উত্তরটা লিখতে হবে অর্থাৎ কোথা থেকে উত্তরটা লিখতে হবে সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে প্রশ্নগুলি বলবো আর কিভাবে উত্তরটা হবে সেটাও বলে দিব। তো পরিণতি এবং সুশাসন প্রথম পত্র দ্বিতীয় পর্বের প্রশ্ন, এক নম্বর প্রশ্নটা হচ্ছে, এখানে এক নম্বর প্রশ্নটি দেখাই। এক নম্বর প্রশ্ন, এক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এক নম্বর প্রশ্ন হচ্ছে, জনাব রুবিনা শ্রেণী কক্ষে পাঠ্য বিষয় হিসেবে এমন একটি বিষয় সম্পর্কে ধারণা দেন যা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক খ যে উত্তর, কটা হচ্ছে জ্ঞানমূলক এবং খ হচ্ছে অনুধাবনমূলক। তো ক খ উত্তর বলবো না, আমি তোমাদের এই উদ্দীপকের সাথে অর্থাৎ এখানে যে সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক রয়েছে, উদ্দীপকের সাথে আমি তোমাদের যে গ খটা কিভাবে লিখতে হবে, কোথা থেকে লিখবে সেই বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নটা হচ্ছে, এক নম্বর প্রশ্নের গ গ হচ্ছে উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত বিষয়টা হচ্ছে পরিণতি এবং সুশাসন। তোমাকে পরিণতি এবং সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে কি এই বিষয়ে লিখতে হবে। আর এই প্রশ্নটা হচ্ছে, এক নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে হবে। প্রথম অধ্যায়ের প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে তুমি পরিণতি এবং সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে কি এইগুলি লিখবে। রাষ্ট্রবিজ্ঞানের সাথে পরিণতি এবং সুশাসনের সম্পর্কে এগুলি যদি পয়েন্ট আকারে লিখো তাহলে অবশ্যই ভালো নাম্বার আশা করা যায়। তারপর রয়েছে ঘ, ঘতে রয়েছে উদ্দীপক উল্লিখিত বিষয় কিভাবে সুনাগরিক হতে সহায়তা করবে বিশ্লেষণ করো। অর্থাৎ পরিণতি এবং সুশাসন, পরিণতি এবং সুশাসন কিভাবে সুনাগরিক হতে সহায়তা করে অর্থাৎ সুনাগরিক হওয়ার ক্ষেত্রে পরিণতি এবং সুশাসনের ভূমিকাটা কি এ বিষয়ে লিখতে হবে এই গ নাম্বারে, ঘ নাম্বারে। তাহলে একের গ এবং ঘ এই দুইটা বললাম। এরপর আমি দুই নম্বর প্রশ্ন বলবো। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, প্রফেসর গোলাম রব্বানি সম্প্রতি ক রাষ্ট্র সফর করেন, তিনি দেখতে পান সেখানকার রাজনৈতিক ব্যবস্থায় জনগণের মতামত খুবই প্রাধান্য পায়। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় সরকারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই দুই নম্বর প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। তো দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ের শিরোনামটা হচ্ছে সুশাসন। আমরা এখানে দুই নম্বর প্রশ্নের গ প্রশ্ন করব। গ নম্বর প্রশ্নটা আগে একটু পড়ি। ক রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় কিসের ওপর গুরুত্ব আরোপ করা হয় ব্যাখ্যা করো। তো ক প্রশ্নের, সরি, গ প্রশ্নের, গ প্রশ্নের উত্তর হবে এখানে সুশাসন। সুশাসনের ওপর, মানে ক রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় সুশাসনের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এখন এই সুশাসনের যে সুশাসন সম্পর্কে এখানে তোমাকে ব্যাখ্যা করতে হবে দুই নম্বর প্রশ্নের গতি। এখানে কি আমি লিখে দেবো, লিখে দিচ্ছি দুই নং, এখন দুইয়ের গ, দুইয়ের গতে আমাকে লিখতে হবে সুশাসন সম্পর্কে। ঠিক আছে, এখানে আমরা সুশাসন সম্পর্কে লিখব। এরপরে দুই এর ঘ বলবো, দুই এর ঘ, দেখো দুই এর ঘ নাম, দুই এর ঘ নাম আমরা বলবো, উদ্দীপকে বর্ণিত ব্যবস্থা অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে, তুমি কি একমত। অর্থাৎ এখানে হচ্ছে উদ্দীপকে বর্ণিত ব্যবস্থা হচ্ছে সুশাসন, সুশাসন সম্পর্কে বলা হয়েছে। তো সুশাসন অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে এই বিষয়ে তুমি একমত, এখানে অবশ্যই একমত হবে, বলবে যে হ্যাঁ। এর পাশাপাশি সুশাসনকে উন্নয়ন করার জন্য বা সুশাসন সুশাসন ব্যবস্থায় অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও আরো রয়েছে কি কি, প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিক, এই বিষয়কে উন্নত করে বা উন্নয়নকে ত্বরান্বিত করে। তো তুমি আমাকে লিখতে হবে এখানে অর্থনৈতিক উন্নয়নকে সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করে, পাশাপাশি রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিক ক্ষেত্র কিভাবে এই সুশাসন সুশাসন বিভিন্ন কার্যপদ্ধতি, এই সুশাসনের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন কার্যপদ্ধতি কিভাবে পরিচালিত হয় এই বিষয়ে লিখতে হবে। তা আমরা জানি সুশাসন মানে ভালো শাসন, সুশাসন হচ্ছে ভালো শাসন। তো সুশাসন মানে হচ্ছে কি, রাষ্ট্রের বিভিন্ন কার্যাবলী বা পদ্ধতি কিভাবে পরিচালিত হবে সেটা, অর্থাৎ শাসকের সাথে শাসিত কিভাবে কি কোন ধরনের সম্পর্ক, সেই বিষয়ে যখন পর্যালোচনা বা আলোচনা করা হয় সেটা হচ্ছে সুশাসন। তাহলে এখানে আমাকে লিখতে হবে সুশাসন শুধু অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে তাই না, এর পাশাপাশি প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়কে ত্বরান্বিত করে। তোমাকে এখানে ডিটেলসটা লিখতে হবে এরপরে। তারপর এখন আমি আসব তিন নম্বর প্রশ্নে। আমি এক নম্বর প্রশ্নটা প্রথমে লিখে নিই,
এখন আমরা লিখব পিল, পিলের গ এবং ভ। প্রথমে আমরা আলোচনা করবো তিনের গ। তিনের গ সম্পর্কে আমরা যখন আলোচনা করব, এর আগে আমরা বলে নিব উদ্দীপকটা পড়ে নেই। এ ও বি দুজন ইটের ভাটায় কাজ করে, কাজ শেষে এ কে মজুরি দেওয়া হয় 500 টাকা এবং বি কে দেওয়া হয় 400 টাকা। এতে বি অনেক প্রতিবাদ জানায় কিন্তু কোনো কাজ হয়নি। এখানে কখন জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, আমরা গতে যাব। গ প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে বি কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হয়েছে ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকে বি, উদ্দীপকের বি যে ধরনের সাম্য থেকে বঞ্চিত হয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক সাম্য। গ হচ্ছে অর্থনৈতিক। অর্থনৈতিক সাম্য গঠন হচ্ছে অর্থনৈতিক সাম্য থেকে, অর্থাৎ অর্থনৈতিক সাম্য থেকে বি বঞ্চিত হয়েছে। এখন অর্থনৈতিক সাম্য থেকে কিভাবে বি বঞ্চিত হলো সেই বিষয়ে এখানে তোমাকে বিস্তারিত লিখতে হবে। আর ভতে আসি, ভতে রয়েছে উদ্দীপক উল্লেখিত বিষয়টি ছাড়া স্বাধীনতা অর্থহীন, বিশ্লেষণ করো। এর আগে লিখে নিবে সাম্য কি, সাম্য মানে সমান, পরস্পর সমান, ঠিক আছে? এই বিষয়টা লিখে নিবে, তারপর অর্থনৈতিক সাম্য বলতে বুঝাবে কি সেটা লিখে তোমাকে লিখতে হবে। উদ্দীপক উল্লেখিত বিষয়টি ছাড়া স্বাধীনতা অর্থহীন, এটা হচ্ছে গ ঘতে। তো ঘর এখন উত্তরটা বলি, ঘর উত্তরটা হবে স্বাধীনতার সাম্যের গুরুত্ব বা সম্পর্কে কি, এই বিষয়ে ঘতে এসে লিখবে স্বাধীনতার সাম্যের গুরুত্ব, স্বাধীনতার সাম্যের গুরুত্ব কি বা সাম্যের সাথে স্বাধীনতার পরস্পর সম্পর্ক কেমন বা কোন ধরনের, এই বিষয়ে এই ঘতে এসে লিখবে, ঠিক আছে? স্বাধীনতা সাম্যের গুরুত্ব অথবা সাম্য এবং স্বাধীনতার সাথে পরস্পর কি ধরনের সম্পর্ক সে বিষয়ে এই গ্রন্থে লিখবে। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। এই প্রশ্নটা পাবে তৃতীয় অধ্যায় থেকে, অধ্যায় তিন থেকে এই তৃতীয় নাম্বার প্রশ্নটা করা হয়েছে। এরপর আমরা যাবো এখন 4 নাম্বার প্রশ্নে। চার নম্বর প্রশ্নটা আগে পড়ি, তারপর আমরা উত্তরে যাব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে প প একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে বহুবিধ সমস্যা থাকা সত্ত্বেও প রাষ্ট্রের সরকার জনকল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। সরকারি ও বেসরকারি সকল স্তরে তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার ও প্রয়োগের ওপর জোর প্রচেষ্টা চালাচ্ছে। সরকার তথ্য প্রযুক্তির প্রসারের লক্ষ্যে স্কুল ও কলেজে কম্পিউটার ল্যাপটপ বিতরণ করছে। এই হচ্ছে আমার উদ্দীপক। এখন এই উদ্দীপক থেকে আমাদের লিখতে হবে গ এবং ঘ উত্তর। তা গ নামক প্রশ্নটা হচ্ছে, এখন আমরা গতে যাব চারের গ। চারের গ প্রশ্নটা হচ্ছে পররাষ্ট্র সরকার কি প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন ব্যাখ্যা করো। তো পররাষ্ট্র সরকার কি প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন, এখানে উত্তরটা হবে মানে জ্ঞানমূলক যে লাইনটা, জ্ঞানমূলক উত্তরটা হবে ই গভর্নেন্স, ই গভর্নেন্স। এই গভর্নেন্সের উপর গুরুত্ব আরোপ করেছেন। এখন এই গভর্নেন্স সম্পর্কে আমাকে এই গতে লিখতে হবে তোমাদের। এরপরে আমরা আসি ঘতে। ঘর প্রশ্ন হচ্ছে পররাষ্ট্র সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো, পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। এখানে আমাদের 4 নম্বর প্রশ্নটা আমি আগে বলি, 4 নম্বর প্রশ্নটা আবার বলছি চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় থেকে এই 4 নম্বর প্রশ্নটা করা হয়েছে। তো 4 নম্বর প্রশ্ন যেহেতু চতুর্থ অধ্যায় থেকে করেছি, চতুর্থ অধ্যায় মূল শিরোনামটা হচ্ছে ই গভর্নেন্স, আমাদের এখানে লিখতে হবে গতকাল ই গভর্নেন্স এর সম্পর্কে। এরপর আমরা আসি ঘতে। ঘরটা হবে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে, সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে এখন আমরা লিখব। এখানে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এখান থেকে আমি দুই একটা মুখে বলতেছি, যেমন ইমেল সার্ভিস পয়েন্ট আকারে বলবো, পয়েন্ট আকারে তোমরা উত্তরটা লিখবা। ইমেল সার্ভিস, ফাইল ট্র্যাকিং, তারপরে জাতীয় ই তথ্য সেবা, হ্যাঁ জাতীয় তথ্য, ই পুলিশি ব্যবস্থা, তারপরে জেলা ই সেবা ইত্যাদি। এখান থেকে তোমাদের যে অথবা তোমাদের বই আর অনেকগুলি পয়েন্ট আছে, আমি এখানে 4-5টা পয়েন্ট বলেছি, পাশাপাশি তোমরা বই মিলিয়েও দেখবা যে কিভাবে উত্তরটা লিখলে সবচেয়ে ভালো নাম্বার পাওয়া যাবে এবং সবচেয়ে সুন্দর দেখাবে সেভাবে পয়েন্ট আকারে লিখবে। এখন আমি আসবো 5 নম্বর প্রশ্নে।
পাঁচ নম্বর প্রশ্ন, পাঁচ নং, পাঁচ নঙের পাঁচ নং প্রশ্নের ক্ষেত্রে আমি আগে বলবো, উদ্দীপকটাই বলবো। আরিক ও আরিফা চাচাতো ভাই বোন, তাদের উভয়ের ভোট প্রদান, পেশা বাছাই ও ধর্ম চর্চার সমান অধিকার রয়েছে। তারা একসাথে একটি ফ্যাক্টরিতে কাজ করে, তাদের কাজের ধরনও একই, কিন্তু আরিফের মজুরি আরিফার চাইতে বেশি। এখানে গ নাম্বার প্রশ্নটা হচ্ছে গ নং, গ নং প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত অধিকার ছাড়াও নাগরিকের আর কি কি রাজনৈতিক অধিকার রয়েছে ব্যাখ্যা করো। আগে বলে নিচ্ছি, প্রত্যেকটা নং অধ্যায় ভিত্তিক প্রশ্ন করেছি আমি। পাঁচ নং প্রশ্নটা যাবে পঞ্চম অধ্যায় থেকে। পাঁচ নং প্রশ্নটা করেছি পঞ্চম অধ্যায় থেকে। হ্যাঁ, তো পঞ্চম অধ্যায় রয়েছে অধিকার সম্পর্কে, বিভিন্ন অধিকার সম্পর্কে রয়েছে। এখন আমরা এই পঞ্চম অধ্যায় যে প্রশ্নটা করেছি তার থেকে এখন উত্তরটা বলো। আর পঞ্চম অধ্যায় শিরোনামটা বলছি নাগরিক অধিকার কর্তব্য এবং মানবাধিকার। নাগরিক অধিকার কর্তব্য এবং মানবাধিকার হচ্ছে এই পঞ্চম অধ্যায় পাঠ্য বা শিরোনাম, যেটাকে মূল শিরোনাম বলি। আমরা গ নম্বর প্রশ্নের উত্তর এখন যাচ্ছি। গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে বর্ণিত অধিকার ছাড়াও নাগরিকের আর কি কি রাজনৈতিক অধিকার রয়েছে। তা নাগরিকের বিভিন্ন যে রাজনৈতিক অধিকার গুলো রয়েছে সেটা মুখে বলছি, যেমন স্থায়ী ভাবে বসবাস করার অধিকার, এটা হচ্ছে নাগরিকের একটি রাজনৈতিক অধিকার। আর উদ্দীপক এখানে রয়েছে ভোট প্রদান এবং পেশা বাছাই, এগুলো রাজনৈতিক অধিকার। এর পাশাপাশি তোমাকে লিখতে হবে যেটা স্থায়ী ভাবে বসবাস করার অধিকার, নির্বাচনের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, তারপরে চাকরি লাভের অধিকার, আবেদন করার অধিকার ইত্যাদি, এসব হচ্ছে রাজনৈতিক অধিকার। এই গতে এসে এগুলি পয়েন্ট আকারে লিখবে। এরপর আমি ঘ নাম্বারে যাব, পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরে ঘতে যাব। ঘতে লিখবে এখন, ঘতে কি হবে? ঘর প্রশ্ন হচ্ছে আরিফা কোন ধরনের অধিকার হতে বঞ্চিত হয়েছে, এটি নিবারণের উপায় ব্যাখ্যা করো। আরিফার কথা এখানে বলা হয়েছে, আরিফা এখানে কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? এখানে আরিফার কথা বলা হয়েছে, ধরো দেখি আরিফ এবং আরিফা কিন্তু তারা ভোট ভোট প্রদান, পেশা বাছাই, ধর্ম চর্চা সমান অধিকার। পাশাপাশি বলেছে আরিফ এবং আরিফা কি করে, তারা একটি ফ্যাক্টরিতে কাজ করে, তাদের কাজের ধরনের, তবে আরিফের মজুরি আরিফার চাইতে কম, আরিফের মজুরি আরিফার চাইতে কম। যেহেতু এখানে মজুরির কথা বলা হয়েছে তাহলে এখানে হবে আমাদের অর্থনৈতিক অধিকার, ঠিক আছে? তাহলে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, অর্থাৎ আরিফের মজুরি আরিফার চাইতে কম। তাহলে আরিফ এখানে কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে? আরিফা এখানে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন এই অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এই অর্থনৈতিক অধিকার বঞ্চিত হওয়ার থেকে এটা উত্তরণের উপায়টা কি, কিভাবে এই অধিকার যাতে বঞ্চিত না হয়, অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়ে তোমাকে এই ঘটে এসে লিখতে হবে। পঞ্চম অধ্যায়, এরপর আমরা যাব ছয় নং প্রশ্নে। ছয় নং প্রশ্ন, ছয় নং প্রশ্ন আমরা প্রথমে আলোচনা করবো বনিয়ম, তার আগে বলছি এটা হবে ষষ্ঠ অধ্যায়। ছয় নং প্রশ্নটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের, শ্রেণীকক্ষে শিক্ষক ছাত্রদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে ধারণা দিতে গিয়ে শ্রেণীকক্ষে একটি কৃত্রিম নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন। ছাত্ররা এই বিষয়ে এই নির্বাচনে সাগরকে শ্রেণীর নেতা হিসেবে নির্বাচিত করেন। শিক্ষক মহোদয় ছাত্রদের কাছে জানতে চাইলেন কেন তারা সাগরকে নির্বাচিত করেছে। ছাত্ররা জানালো সাগরের আকর্ষণীয় গুণাবলী ও দক্ষতা তাদেরকে আকৃষ্ট করেছে। এখানে এখন আমি এই ষষ্ঠ অধ্যায়ের শিরোনামটা আগে বলে নিই। ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাজনৈতিক দল নেতৃত্ব এবং সুশাসন। ষষ্ঠ অধ্যায় শিরোনাম রাজনৈতিক দল নেতৃত্ব এবং সুশাসন। এখন আমরা গ নম্বর প্রশ্ন যাব, গ নম্বর প্রশ্ন যাব, উদ্দীপকে সাগরে নির্বাচিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকে যে সাগর যে নির্বাচিত হয়েছেন কি কারণে নির্বাচিত হয়েছেন, এখানে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে নেতৃত্বের গুণ। অর্থাৎ উদ্দীপকে সাগরের নির্বাচিত হওয়ার মূল কারণ হচ্ছে নেতৃত্ব, তার নেতৃত্বের যে গুণাবলী, এই নেতৃত্বের গুণাবলীর কারণে সাগরকে সবাই নির্বাচিত করেছে। এখন নেতৃত্বের যে গুণাবলী সেই গুণাবলী কি কি, এটা পয়েন্ট আকারে এই পদে লিখতে হবে। তো নেতৃত্বের গুণাবলী কি কি সেটা এখন আমি বলছি। নেতৃত্বের গুণাবলী বা গুণ হচ্ছে ব্যক্তিত্ব, পারদর্শিতা, গভীর জ্ঞান, হ্যাঁ, দূরদৃষ্টি, উপস্থিত বুদ্ধি, দেশপ্রেম ইত্যাদি। আরো অনেক পয়েন্ট রয়েছে এখানে, কয়েকটা পয়েন্ট বললাম, এই পয়েন্ট গুলি লিখে পাশাপাশি তুমি চাইলে আরো বাড়ায়ও লিখতে পারো, তোমাদের বইতে অনেক পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে?
এরপর আমরা এখন যাব ঘতে, ঘনাঙ্কটা যাব। ঘনাঙ্কের প্রশ্ন পড়ি আগে। উদ্দীপকে উল্লিখিত সাগরের ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপক উল্লিখিত সাগরের ভূমিকা, অর্থাৎ নেতৃত্বের যে ভূমিকা, এর নেতৃত্বের ভূমিকার কথা এখানে বলা হয়েছে। তো নেতৃত্বের যে ভূমিকা, সে নেতৃত্বের ভূমিকা সুশাসন প্রতিষ্ঠা কিভাবে ভূমিকা রাখবে সেই বিষয়ে এখানে লিখতে হবে। তো তোমাকে লিখতে হবে প্রথমে যে সুশাসন প্রতিষ্ঠা নেতৃত্বের যে ভূমিকা সেই বিষয়ে এই পথে আসবে, এই বিস্তারিত লিখবে নেতৃত্বের ভূমিকা সম্পর্কে। সাত নং প্রশ্ন, তার মানে আমাকে এখন উদ্দীপকটাকে পড়ে দিচ্ছি। পররাষ্ট্র সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্যদের আইনসভা নিকট জবাবদিহি করতে হয়। অন্যদিকে স্বরাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণ হতে সম্পূর্ণ স্বাধীন, ফলে শাসন বিভাগে তার কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে হয় না। খেয়াল করো, স্বরাষ্ট্র সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্যদের আইনসভার নিকট জবাবদিহি করতে হয়, আর অন্যদিকে স্বরাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণ হতে সম্পূর্ণ স্বাধীন, ফলে কি করে, ফলে শাসন বিভাগে তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে হয় না। এই হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপক থেকে এখন আমি গ হ বলতেছি। গ প্রশ্ন হচ্ছে কি, গ প্রশ্ন হচ্ছে পররাষ্ট্রে কি ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। পররাষ্ট্রে কি ধরনের সরকার প্রধান বিদ্যমান ব্যাখ্যা করো। তাহলে পররাষ্ট্র এই সাত নং প্রশ্নটা হচ্ছে সপ্তম অধ্যায়ে, সাত নং প্রশ্ন হচ্ছে সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ের শিরোনামটা আমি বলে দিচ্ছি। সপ্তম অধ্যায়ের শিরোনাম হচ্ছে সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ, সরকার কাঠামো এবং সরকারের অঙ্গসমূহ। তার গড় প্রশ্ন হচ্ছে এখন সপ্তম সাত নং প্রশ্নের গ হচ্ছে পররাষ্ট্রে কি ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। এর উত্তর হবে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। গত হবে কি, গত হবে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। এখন আমাদের গতে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা সম্পর্কে লিখতে হবে। অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা কেমন, কোন ধরনের, তাদের কাজের জন্য কার কাছে জবাবদিহি করতে হয়, এই বিষয় এখানে আসবে। এরপর আমরা ঘ আসি। ঘতে ঘতে বলা হয়েছে ঘতে বলা আছে পররাষ্ট্র সরকার ব্যবস্থা খরাষ্ট্রের চেয়ে উত্তম বিশ্লেষণ করো। অর্থাৎ পররাষ্ট্র সরকার ব্যবস্থা খর চেয়ে উত্তম, কারণ পররাষ্ট্র সরকার ব্যবস্থা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আর এই মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা তারা তাদের বিভিন্ন কাজের জন্য কি করে, বিভিন্ন কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করে, এই জন্য পররাষ্ট্র সরকার ব্যবস্থা উত্তম। আর পররাষ্ট্র সরকার ব্যবস্থার ক্ষেত্রে বলা হয়েছে যে পররাষ্ট্র শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণ হতে সম্পূর্ণ স্বাধীন, এবং তারা কি করে না, পররাষ্ট্র তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করে না, যেহেতু তাদের কাজের ক্ষেত্রে জবাবদিহিতা নাই। আর পররাষ্ট্র যেহেতু জবাব দিতে আছে, এই জন্য পররাষ্ট্র শাসন ব্যবস্থা হচ্ছে কি উত্তম। তাহলে এই বিষয়ে আমাদেরকে এই ভাবে বিস্তারিত লিখতে হবে। এখন আমি আসি 8 নম্বর প্রশ্ন। আট নং প্রশ্নটা আমি করেছি অষ্টম অধ্যায় থেকে। প্রত্যেকটা নঙ্গের প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে ধারাবাহিকভাবে করা হয়েছে, যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং সহজে সুন্দরভাবে লিখতে পারো। 8 নম্বর প্রশ্নের উদ্দীপক তাকে বলে দিচ্ছি, কয়েকটি গণতান্ত্রিক দেশ, এদেশের জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, এখানে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ স্বাধীন, গণমাধ্যমের স্বাধীনতা বিদ্যমান। খ তার প্রতিবেশী একটি দেশ, সে দেশটিতে পররাষ্ট্রের মতো জনগণের স্বাধীনতা, প্রতিষ্ঠানের স্বাধীনতা ও প্রচার মাধ্যমের স্বাধীনতা নেই বললেই চলে, এ নিয়ে রয়েছে জনগণের মধ্যে অসন্তোষ। তাহলে এখন আমরা এখন গ নম্বরে আসবো। গ নম্বর হচ্ছে এই আগে অষ্টম অধ্যায়ের শিরোনামটা বলে নিই। অষ্টম অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমাদের জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি, এই বিষয়। জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি, জনমত হচ্ছে কি, জনমতের সকলের মতামত, অর্থাৎ যে মতামতটা অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে। যে অনেকে মতামত দিবে যে কোনো বিষয়ে অনেকে মতামত দিবে, কিন্তু সে যেই মতামত, যার মতামত গ্রহণযোগ্য এবং সর্বজন স্বীকৃত, সেটাকে আমরা জনমত হিসেবে ধরে নিব। তো এখানে আমরা এখন গতে লিখবো কি, গতে প্রশ্নটা হচ্ছে
পররাষ্ট্র জনমত ও রাজনৈতিক সংস্কৃতি কোন বৈশিষ্ট্য বিদ্যমান বর্ণনা করো। পররাষ্ট্র জনমত এবং সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি কোন বৈশিষ্ট্য বিদ্যমান বর্ণনা করো। এখানে আমাদের উত্তরটা হবে সুষ্ঠু জনমত গঠনের ক্ষেত্রে, অর্থাৎ এখানে আমরা জনমত এবং রাজনৈতিক সংস্কৃতির যে বৈশিষ্ট্য সে সম্পর্কে এখানে আমরা গতে লিখব। জনমত এবং রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের গদ্যে এসে লিখতে হবে, ঠিক আছে? আপনার প্রশ্ন এখন গতে আমরা লিখবো কি? গতে লিখবো হচ্ছে জনমত এবং রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য গুলো। এরপর আমি ঘতে বলি, ঘতে আসি। খরাষ্ট্রে বিদ্যমান দিকগুলো কিসের অন্তরায় রাষ্ট্রীয় জীবনে এগুলো গুরুত্ব মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, 8 নম্বরে ঘতে এসে আমাদের এখানে লিখতে হবে স্বরাষ্ট্র বিদ্যমান দিকগুলো হচ্ছে সুষ্ঠু জনমত গঠনের অন্তরায়। সুষ্ঠু জনমত গঠনের অন্তরায় রাষ্ট্রীয় জীবনে এগুলোর গুরুত্ব মূল্যায়ন করা, অর্থাৎ এই সুষ্ঠু জনমতের যে গুরুত্ব সেই সম্পর্কে এখন লিখতে পারো। জনমতের গুরুত্ব কি, জনমতের গুরুত্ব কি সেই বিষয়ে এখন আমাদেরকে ঘতে লিখতে হবে। ঘট হচ্ছে সুষ্ঠু জনমতের অন্তরায়। সুষ্ঠু জনমতের অন্তরায় এখন সুষ্ঠু জনমত যে অন্তরায়, হ্যাঁ, তা এখন আমাদের সুষ্ঠু জনমতের গুরুত্ব সম্পর্কে লিখতে হবে এই ঘটে। এরপর আমি 9 নম্বর প্রশ্নে আসি। নয় নং প্রশ্ন প্রথম আমরা গ বলবো, তার আগে উদ্দীপকটা পড়ে নেই। লামিয়া একজন স্থায়ী ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা, তিনি নিরপেক্ষ ভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। তিনি যথাসময়ে তার সকল দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। তার সততা ও আচরণে জনগণ মুগ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, 9 নং প্রশ্নটা হচ্ছে নবম অধ্যায় থেকে। 9 নং প্রশ্নটা নবম অধ্যায় থেকে। নবম অধ্যায়ের শিরোনাম হচ্ছে জনসেবা ও আমলাতন্ত্র। জনসেবা এবং আমলাতন্ত্র, তাহলে আমাদের এখন প্রশ্নে যাব আমরা। প্রশ্নটা হচ্ছে, লামিয়ার আচরণে আমলাতন্ত্রের কি কি বৈশিষ্ট্য ভেসে উঠেছে ব্যাখ্যা করো। লামিয়ার আচরণে আমলাতন্ত্রের কি কি বৈশিষ্ট্য ভেসে উঠেছে আমরা প্রথমতেই বলছি যে 9 নং প্রশ্ন হচ্ছে নবম অধ্যায়। আর নবম অধ্যায়ের যে প্রশ্ন, নবম অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমলাতন্ত্র, জনসেবা এবং আমলাতন্ত্র। তাহলে আমাদের এখানে লামিয়ার আচরণে আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্য গুলো ভেসে উঠেছে, অর্থাৎ আমলাতন্ত্রের কি কি বৈশিষ্ট্য আমরা এই গতে নিব আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য গুলো কি কি সেগুলো আমি দুই একটা বলতেছি, যেমন স্থায়িত্ব, পদসোপান, নিরপেক্ষতা, কর্মপরিধি, তারপর দায়িত্বশীলতা, এই ধরনের আরো অনেক আমলাতন্ত্রের আরো বৈশিষ্ট্য রয়েছে। আমি কিছু বললাম এবং বাকিটা তোমরা আরেকটু পরে ভালো করে পড়ে তারপরে লিখে নিও। এরপরে আসে আমরা ঘতে। ঘতে কি বলা আছে? ঘতে হচ্ছে লামিয়ার ভূমিকা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে, বিশ্লেষণ করা। লামিয়ার ভূমিকা মানে কি? আমলাতন্ত্র সম্পর্কে এখানে লামিয়ার ভূমিকা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করবে। লামিয়ার যে দক্ষতা, লামিয়ার যে স্থায়িত্ব, তার নিরপেক্ষতা, তার যে কর্মপরিধি, কাজের প্রতি তার যে গতিশীলতা, এইগুলো আমলাতন্ত্রকে কিভাবে ত্বরান্বিত করবে, অর্থাৎ জাতীয় উন্নয়নকে কিভাবে ত্বরান্বিত করবে। তাহলে এখানে আমাদের লিখতে হবে আমলাতন্ত্রের গুরুত্ব সম্পর্কে, অর্থাৎ আমলাতন্ত্রের গুরুত্ব কিভাবে জাতীয় আমলাতন্ত্র কিভাবে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করবে এই বিষয়ে এখানে আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো আমলাতন্ত্রের গুরুত্ব সম্পর্কে, ঘটে, ঠিক আছে? এরপর আমি 10 নম্বর প্রশ্ন বলতেছি। 10 নং প্রশ্ন দশ নং প্রশ্নটা হচ্ছে দশম অধ্যায় থেকে। বিশ্ব ইতিহাসে ফিলিস্তিনিরা নিজ ভূমি রক্ষা ও স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। ঐতিহাসিক পটভূমি, ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক কারণে তারা সংগ্রামরত। ইসরায়েলদের বর্বরোচিত হামলা ও দখল কার্যক্রমের সত্ত্বেও ফিলিস্তিনিরা আত্মবিসর্জন দিয়েও দেশ মাতৃভূমিকে হারাতে চায় না। এই হচ্ছে আমার উদ্দীপক। এখন উদ্দীপকের প্রশ্ন গটা হচ্ছে উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের মধ্যে কোন ধারণা ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের মধ্যে কোন ধরনের ধারণা ফুটে উঠেছে, এখানে হবে জাতীয়তা। আমাদের গতে লিখতে হবে জাতীয়তার উপাদান কি ফুটে উঠেছে, জাতীয়তার উপাদান সম্পর্কে এখন বিশ্লেষণ করতে হবে।
এরপর ঘতে আসি, ঘ ঘন ঘনাংশটা। ঘন হচ্ছে উদ্দীপকে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধতার ক্ষেত্রে জাতীয়তার কোন উপাদানটির ভূমিকা মুখ্য, তোমার মতামত দাও। খেয়াল করো, উদ্দীপকে এখানে বলা আছে ঐতিহাসিক পটভূমি, ভাষা, সংস্কৃতি এবং ভৌগোলিক কারণে তারা সংগ্রামরত। আর আমাদের প্রশ্ন যেটা চেয়েছে ঘতে, প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধতার ক্ষেত্রে জাতীয়তার কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করেছে। তো এখানে আমরা লিখবো ভৌগোলিক ঐক্য, ঠিক আছে, ভৌগোলিক ঐক্য। কারণ জাতীয়তার অনেকগুলো উপাদান, জাতীয়তার অনেক উপাদানের মধ্যে যেমন রয়েছে ভৌগোলিক ঐক্য, হ্যাঁ, তারপর রয়েছে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বংশগত ঐক্য ইত্যাদি। তো সেখানে আমরা এখন এখানে লিখবো কি, এখানে আমরা প্রথমত লিখে নেবো ভৌগোলিক ঐক্য। কারণ ফিলিস্তিন একটা রাষ্ট্র, ফিলিস্তিনি রাষ্ট্র তো ভৌগোলিক ঐক্যর কথা এখানে আমাদের আসবে, ভৌগোলিক ঐক্যটা মুখ্য ভূমিকা পালন করছে। এরপরে এছাড়া পাশাপাশি আরো যে বিভিন্ন জাতীয়তার আরো বিভিন্ন উপাদান রয়েছে, সেগুলো হচ্ছে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, গত ঐক্য, বংশগত ঐক্য ইত্যাদি। এসব বিষয় এই ঘটে এসে উল্লেখ করবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় পর্বের প্রথম পর্বের প্রশ্ন, দ্বিতীয় পর্ব প্রথম পর্ব ফর্ম প্রিপারেশনের প্রশ্নের আলোচনামূলক ক্লাসে আমি 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং এক অধ্যায় থেকে দশম অধ্যায় ধারাবাহিকভাবে প্রশ্ন করেছি 1 থেকে 10টি প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং তোমরা অবশ্যই লেখাটা সুন্দর করে লিখবে, ভাষা ভালো করে পড়বে এবং লিখবে সেই অনুযায়ী। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং ক্লাসটা ভালোভাবে দেখে তারপরে তোমরা পড়াটা তৈরি করবে এবং সে অনুযায়ী লেখাটা লিখবে। আর অবশ্যই যে যে বিষয়গুলো অর্থাৎ যে প্রশ্নগুলোতে পয়েন্ট দিয়ে লেখার দরকার সেই প্রশ্নগুলো অবশ্যই পয়েন্ট আকারে লিখবে এবং প্যারা করে সুন্দর করে প্যারা করে লিখবে। আর জ্ঞানমূলক গতে যে জ্ঞানমূলক যে অংশের যেটা সেটা সুন্দর করে এক প্যারা লিখবে, তারপরে বিশ্লেষণ আর এক প্যারা, তারপরে শেষ কথাগুলো সুন্দর করে এভাবে লিখে দিবে। আর কখর ক্ষেত্রে বলি, কখ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, এই জন্য আমি এখানে আলোচনা করি নাই। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে সুন্দর হয় লেখাটা এবং ভালো হয় এবং যে বিষয় যেভাবে চাওয়া হয়েছে সেভাবে সঠিকভাবে লেখা। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।